আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ভিডিও অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস টু অর্থাৎ ক্লাস টু ইংলিশ ফার্স্ট পেপার, পেজ নং পেজ নং 18। শিক্ষার্থীরা, ক্লাস টু ইংলিশ ফার্স্ট পেপার পেজ নং 18। শিক্ষার্থীরা, আজকের যে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরা হবে সেই বিষয়টি হচ্ছে পেজ নং 18। পেজ নং 18 উপরে যে বিষয় আছে এখানে লেখা আছে যে আই এম ইন, অর্থাৎ এখানে সকল স্টুডেন্টরা সকল স্টুডেন্টদের পরিচয় দিচ্ছে। চলো আমরা একটু পড়ি, রিড আউট করি। লুক, তাকাও, লিসেন, মনোযোগ দিয়ে শুনো, আস্তে বলো, আই এম জয়া। এখানে যে ছবিতে যে মেয়েটিকে দেখছো, এই মেয়েটির নাম হচ্ছে জয়া। আই এম জয়া, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস টু। আমি আবার পড়ছি, আই এম জয়া, আই এম 7 ইয়ার্স ওল্ড, আই এম ইন ক্লাস টু। চলো যে আমরা এই বিষয়ের উপর অর্থাৎ এই জয়ের বিষয়ে আমরা কিছু কী করি, কিছু কোয়েশ্চেন অ্যান্সার লিখি, অর্থাৎ কোয়েশ্চেন অ্যান্সার অ্যান্সার নং 5, অর্থাৎ অ্যান্সার নং 5, নমুনা প্রশ্ন 5, অর্থাৎ অ্যান্সার নং 5 হবে। আমরা যে প্যাটার্নটা লিখবো সেটা হচ্ছে অ্যান্সার নং 5। আমরা এখানে লিখবো অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অর্থাৎ নাম্বার প্যাটার্ন হলো 5, অ্যান্সার টু, অ্যান্সার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ফলোয়িং কোয়েশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা এই জয়া, এই জয়ার ব্যাপারে আমরা কিছু কোয়েশ্চেন তৈরি করব। যে এখানে আমরা লিখতে পারি যে হাউ ওল্ড ইজ জয়া। আমরা খুব সহজভাবে কি একটা সেন্টেন্স, এখানে কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নবোধক একটা বাক্য তৈরি করলাম, হাউ ওল্ড ইজ জয়া। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখবো পরীক্ষায় ঠিক এভাবে লিখবো, জয়া ইজ, অর্থাৎ জয়া হলো সাবজেক্ট, জয়া ইজ 7 ইয়ার্স ওল্ড, 7 ইয়ার্স ওল্ড। লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ স্টুডেন্ট, হাউ ওল্ড ইজ জয়া। আমরা এখানে লিখছি যে জয়া ইজ 7 ইয়ার্স ওল্ড। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশ্চেনটা আমরা তৈরি করি জয়া থেকে, দেখি কী আসে। আমার বি জয়া থেকে পরবর্তী কোয়েশ্চেনটা আসতেছে যে ফার্স্ট ক্লাস হোয়াট ক্লাস ডাস জয়া রিড ইন, অর্থাৎ জয়া কোন ক্লাসে পড়াশোনা করে। আমরা অবশ্যই অ্যান্সারটা লিখব, জয়া রিডস ইন, জয়া রিডস ইন ক্লাস, রিডস ইন, জয়া রিডস ইন ক্লাস ক্লাস টু, জয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা কি, হোয়াট ক্লাস ডাস জয়া রিড ইন, আমরা এখানে খুব সুন্দরভাবে লিখলাম অ্যান্সারটা, জয়া রিডস ইন ক্লাস টু, অর্থাৎ জয়া সাবজেক্ট, রিডস ভার এবং ইন ক্লাস টু, অর্থাৎ এক্সটেনশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী চ্যাপ্টারটা অনুযায়ী এখানে
রাজার পরিচয় দেওয়া আছে রাজা সেভেন ইয়ার্স ওল্ড ক্লাস টু, অর্থাৎ রাজা ইজ সেভেন ইয়ার্স ওল্ড, হি ইজ ইন ক্লাস টু। অপরদিকে দেখো যারা যারা সিক্স ইয়ার্স ওল্ড, যারা ইজ সিক্স ইয়ার্স ওল্ড, শি রিস ইন ক্লাস ওয়ান, অর্থাৎ যারা বয়স ছয় বছর এবং সে প্রথম শ্রেণীতে পড়ে। পরবর্তী সেন্টেন্সটা দেখো, সোনাবি সোনাবি ইজ সেভেন ইয়ার্স ওল্ড, শি ইজ ইন ক্লাস টু, এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। অপরদিকে দেখো রাতুল, রাতুল ইজ এইট ইয়ার্স ওল্ড অ্যান্ড হি ইজ ইন ক্লাস থ্রি, অর্থাৎ সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে হি ইজ রাজা, সে হয় রাজা, হি সেভেন ইয়ার্স ওল্ড, তার বয়স হয় সাত বছর, হি ইজ ইন ক্লাস টু এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আমরা এভাবে অনেকজনের নাম এবং তাদের পরিচয় এবং তারা কোন শ্রেণীতে পড়ে আমরা জানতে পেরেছি। আমরা চলো আমরা পরবর্তী সেন্টেন্সটা লিখি। আমরা তোমার তোমার রাজা সম্পর্কে লিখি। এখানে আমরা রাজা সম্পর্কে লিখি, ওকে রাজা। অর্থাৎ আমরা পরবর্তী সেন্টেন্সটা কোশ্চেনটা লিখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু মনোযোগী হও। আমরা লিখলাম যে রাজা হাউ, এখানে আমরা সেম প্যাটার্ন কোশ্চেন আসবে, হাউ ওল্ড ইজ রাজা, অর্থাৎ রাজার বয়স কত। আমরা খুব সুন্দরভাবে সাবজেক্ট করে লিখতে পারি অ্যান্সারটা, যে রাজা ইজ, অর্থাৎ রাজা হল সাবজেক্ট, রাজা ইজ সেভেন ইয়ার্স ওল্ড, অর্থাৎ রাজা ইজ সেভেন ইয়ার্স ওল্ড, রাজা ইজ সেভেন ইয়ার্স ওল্ড। তো শিক্ষার্থীরা দেখো কি খুব সহজভাবে সেন্টেন্সটা তৈরি করে ফেলেছি। হ্যাঁ, আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা প্রথম প্রশ্নটা অবশ্যই কি বুঝেছেন এবং খাতায় তুলে ফেলেছেন যে হাউ ওল্ড ইজ জয়া, জয়া ইজ সেভেন ইয়ার্স ওল্ড। হোয়াট ক্লাস ডাজ জয়া রিড ইন, জয়া রিডস ইন ক্লাস টু। হাউ ওল্ড ইজ রাজা, হাউ ওল্ড ইজ রাজা, রাজা হাউ ওল্ড ইজ রাজা, হাউ ওল্ড ইজ রাজা, রাজা ইজ সেভেন ইয়ার্স ওল্ড। শিক্ষার্থীরা চলো আমরা এইভাবে প্রতিটা স্টুডেন্টকে নাম এবং বয়স এবং তারা কোন শ্রেণীতে পড়ে সেভাবে আমরা কোশ্চেন প্যাটার্ন এবং অ্যান্সারটাকে লেখে কি প্র্যাকটিস করি। তো চলো আমরা প্রথম মুছে দিচ্ছি, আমরা এই নাম অ্যান্সারটা মুছে দিচ্ছি। এখন আমরা লিখব ডি নং অ্যান্সারটা। ডি নং অ্যান্সারটা হলো যে যারা, এখন আমরা লিখব যারা সম্পর্কে, যারা অবশ্যই একটা মেয়ে। তা আমরা এখানে লিখব কোশ্চেন হাউ ওল্ড ইজ যারা, হাউ ওল্ড ইজ যারা। তাহলে আমরা এখানে লিখব অ্যান্সার, যারা ইজ সিক্স ইয়ার্স ওল্ড, সিক্স ইয়ার্স ওল্ড, তার বয়স কম। তাহলে অবশ্যই কি সে কি আরও কি ছোট ক্লাসে পড়বে। হাউ ওল্ড ইজ যারা আমরা এখানে পেলাম, তো যারা ইজ সিক্স ইয়ার্স ওল্ড। এখন যদি আমরা কোশ্চেন করি যে হোয়াট ক্লাস ডাজ যারা রিড ইন, তখন উত্তরটা হবে যে যারা রিড ইন ক্লাস ওয়ান। স্টুডেন্ট লুক অ্যাট দ্য বোর্ড, স্টুডেন্ট প্লিজ। নাম্বার ই, ই নাম্বার প্যাটার্ন কোশ্চেনটা তৈরি করছি যে হোয়াট ক্লাস ডাজ, হোয়াট ক্লাস ডাজ যারা রিডিং, শিক্ষার্থীরা দেখো আমরা এখন অবশ্যই কি এখানে অ্যান্সার লিখব যে যারা রিডস ইন
जारा रीच इन क्लास वन अर्थात जारा प्रथम श्रेणी पढ़े। ओके प्रिय शिक्षार्थी देखो आप देखते देखते अपन धापे धापे कि प्रति क्वेश्चन आंसर टा कि खूब सुंदर भाव तुले धरे एवं सीता सुंदर भाव कि लिखी हमें सी नम्बर क्वेश्चन जैसे पूछे दीची एन जाब परवर्ती क्वेश्चन एवं कि आंसर तैरि करार्जन एखे एक व्यक्ति के पे जे रतुल रतुल सम्पर्क लिखी हाँ रतुल सम्पर्क पढ़े हाँ अर्थात एफ नम्बर क्वेश्चन जा देखो रतुल हाँ हाउ ओल्ड हाउ ओल्ड इज रतुल रतुलर बयस कत हाउ ओल्ड इज रतुल आंसर रतुल इज रतुल इज 8 ইয়ার্স ওল্ড রাতুলের বয়স বেশি 8 ইয়ার্স ওল্ড রাতুল ইজ 8 ইয়ার্স ওল্ড এখন আমরা তোমার পরবর্তী কোশ্চেনটা লিখব শিক্ষার্থী দেখো জি নাম্বার কোশ্চেনটা লিখব যে ফার্স্ট ক্লাস ডাস রাতুল ফার্স্ট ক্লাস ডাস রাতুল রিড ইন তো শিক্ষার্থীরা দেখো আমরা খুব সুন্দরভাবে কি সেন্টেন্সটা পড়লাম এখন আমরা অ্যানসারটা লিখব যে রাতুল রিডস ইন ক্লাস থ্রি রাতুল রিডস ইন ক্লাস থ্রি রাতুল রিডস ইন ক্লাস থ্রি দেখো শিক্ষার্থীরা মনোযোগ সহকারে দেখো ভিডিও ক্লাস কি তাহলে অবশ্যই তোমাদের কি পেজ নাম্বার 18টা ক্লিয়ার হয়ে যাবে এবং খুব পরিষ্কার হয়ে যাবে শিক্ষার্থীরা আমরা এই সবগুলো সেন্টেন্স দিয়ে আমরা কোশ্চেন তৈরি করেছি এবার চলো যে এই সেন্টেন্সগুলো থেকে আমাদের কিভাবে ট্রান্সলেশন আসতে পারে আমরা ট্রান্সলেশনটা প্র্যাকটিস করি তারপর তার আগে আমরা একটু পড়ে নিই হ্যাঁ হাউ ওল্ড ইজ যারা ইজ 6 ইয়ার্স ওল্ড হোয়াট ক্লাস ডাজ যারা রিড ইন যারা রিডস ইন ক্লাস ওয়ান হাউ ওল্ড ইজ রাতুল রাতুল ইজ 8 ইয়ার্স ওল্ড হোয়াট ক্লাস ডাজ রাতুল রিড ইন রাতুল রিডস ইন ক্লাস থ্রি ওকে সে মানে রাতুলই হলো কি যে অন্যান্যদের থেকে কি একটু উপরে ক্লাসে পড়ে এবং তার বয়সটাও কি অন্যদের থেকে একটু বেশি তো শিক্ষার্থীরা আমরা এই পর্বে কোশ্চেন অ্যান্সার পর্বটা শেষ করলাম এখন আমরা যাব নমুনা প্রশ্ন আমরা নমুনা প্রশ্ন 7 যাব অর্থাৎ ট্রান্সলেশনে যাব শিক্ষার্থীরা হ্যাঁ ট্রান্সলেশন আমরা যাব ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ ইংরেজি থেকে বাংলা চলো তাহলে আমরা এটা মুছে দিচ্ছি হ্যাঁ অর্থাৎ মুছে দিচ্ছি নমুনা প্রশ্ন শিক্ষার্থীরা এখন আমরা যাচ্ছি পেজ নাম্বার 18 পেজ নাম্বার 18 আমরা লিখব নমুনা প্রশ্ন 7 আমরা যাব ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি অর্থাৎ নমুনা প্রশ্ন 7 ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট
English to Bengali, अर्थात इंग्रजी थे बांगलार लिखते हैं ट्रांसलेट इंग्लिश टू बेंगुली ट्रांसलेट इंग्लिश टू बेंगुली अर्थात इंग्रजी थे बांगलार कि करो अनुवाद करो अर्थात आप चलो हमें शुरू कर दी हमें प्रथम तो लिखल जे जया 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 इज सेवेन जया इज सेवेन इयर्स ओल्ड इयर्स ओल्ड अर्थात तले जया है सात बचर बयस तले जया जयर है सात बचर बयस जयर है इज मानी है सेवेन मानी सात इयर्स मानी बचर ओल्ड मानी बयस आशा करी प्रश्न क्षेत्र अपनी बुझते पे প্রতিটা ওয়ার্ড অর্থাৎ জয়া ইজ সেভেন ইয়ার্স ওল্ড জয়ার হয় সাত বছর বয়স আমরা এইভাবেও কি সুন্দর করে ধাপে ধাপে লিখতে পারি নাম্বার বি অপর প্রশ্নে লিখি যে যে শি ইজ শি ইন ক্লাস টু অর্থাৎ তাহলে তাহলে জয়া ইজ ইন ক্লাস টু যার অর্থ হচ্ছে যে জয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে জয়া জয়া দ্বিতীয় শ্রেণীতে পড়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে নাম্বার সি আমরা যদি লিখি এখন রাতুল সম্পর্কে যে রাতুল is 8 years old Ratul is 8 years old अर्थात Ratuler बयस Ratuler है 8 बचर बयस Ratul is 8 years old Ratul is 8 years old শিক্ষার্থীরা look at the board please রাতুল ইজ এইট ইয়ার্স ওল্ড তাহলে আমরা কি বলতে পারি এখন যে রাতুল ইজ অর্থাৎ রাতুলের বয়স হয় আট বছর বয়স তো জয়ার হয় সাত বছর বয়স রাতুলের হয় আট বছর বয়স আমরা এইভাবে লিখি রাতুলের 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 ইজ মানে হয় রাতুলের হয় এইট মানে আট यार मानी बचर रातुलर है आठ बचर ओल्ड मानी बयस शिक्षार्थी परीक्षा तुम्हारे पेज नम्बर 18 थे ट्रांसलेशनगुलो ये आसते परे हमें जी इंग्रेजी दी इंग्रजी थे बांगला करते हैं बांगला जो दी बांगला इंग्लिश करी जयार है सात बचर बयस तुम्हारा लिखवा जया इज सेवेन इयर्स ओल्ड जया द्वितीय श्रेणी पढ़े जया इज इन क्लास टू रातुलर है आठ बचर बयस तो इंग्लिश ट्रांसलेशन रातुल इज एट इयर्स ओल्ड रातुल इज एट इयर्स ओल्ड शिक्षार्थी ट्रांसलेशन ठीक तुम्हारे ये तैरी करते हैं हाँ अर्थात हमें पेज नम्बर 18 पेज नम्बर 18 थे जो आलोचनागुलो पे সেটা হলো বিভিন্ন শিক্ষার্থীর বয়স এবং তারা কোন শ্রেণীতে পড়ে সে বিষয় থেকে আমরা আজকে কোয়েশ্চেন অ্যান্সার এবং ট্রান্সলেশন প্র্যাকটিস করেছি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ট্রান্সলেশনগুলো ভালো লাগছে হ্যাঁ আমরা আরও দুটো ট্রান্সলেশনকে প্র্যাকটিস করব এই জন্য তোমাদের অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে চলো আমরা একটু পড়ি অর্থাৎ নাম্বার ডিতে চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি নাম্বার ডি ডি ট্রান্সলেশন ডি নন ট্রান্সলেশন যাচ্ছি যে এখানে আমরা লিখছি যে যারা অর্থাৎ রাজা রাজা ইজ রাজা ইজ
7 years old. Raja is 7 years old. শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে এটা বাংলা অর্থটা লিখি রাজা, মানে রাজা হয় 7 বছর বয়স, রাজা হয় 7 মানে 7 ইয়ার মানে বছর, 7 বছর এবং ওল্ড অথবা বয়স, অর্থাৎ রাজার হয় 7 বছর বয়স। সেন্টেন্স গুলো খুব চমৎকার না? খুবই চমৎকার। রাজা মানে রাজাই একজন নাম শব্দ, ইজ মানে হয়, 7 মানে 7, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। এখন শব্দগুলোকে সাজিয়ে লিখলে কি সুন্দর একটা বাক্য। হ্যাঁ, এখন যদি আমরা ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি বলি রাজার হয় 7 বছর বয়স, তখন তোমরা ইংলিশ লিখবা যে রাজা ইজ 7 ইয়ার্স ওল্ড। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা ট্রান্সলেশন মুছে দিচ্ছি, অর্থাৎ ভিন্নটা মুছে দিচ্ছি।